এরপর সুমাইয়া, আপনি লিখেছেন স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়ত চাইতে পারবে? যদি কোনো ভুল কাজ করেন তার কৈফিয়ত তিনি অবশ্যই চাইতে পারেন, সেটা বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। তিনি তার অভিভাবক, তিনি তার মুরব্বী, তিনি তার সিনিয়র, তাকে আনুগত্য করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন সেটি মাথায় রেখে তাকে কৈফিয়ত চাইতে পারেন সেই জায়গা থেকে, সেইভাবে। আর এর বাইরে স্বামী তাহার যে কাজ করেছেন, ধরুন তিনি উপার্জন করেছেন, কোনো একটা ব্যবসায় নেমেছেন, তো এ বিষয়ে স্ত্রী ওইভাবে কৈফিয়ত তলব করার সুযোগ নেই, কারণ এটা তার কাজ নয়, তার দায়িত্ব নয়, এটা স্বামীর জগৎ। তারপরেও তার ভালোর জন্য, তার কল্যাণের জন্য তিনি ভুল পথে যাচ্ছেন, সেই জায়গা থেকে, আবদারের জায়গা থেকে, আর্গুমেন্টের জায়গা থেকে, হিতাকাঙ্ক্ষিতার যে সুর, সে সুরে তিনি তা কৈফিয়ত চাওয়া বা তাকে ভৎসনা করা বা তাকে মানে তার ভুল পথ থাকলে তাকে বোঝানো, কাউন্সিলিং করা, এগুলোর সুযোগ তো অবশ্যই আছে। মূল বিষয়টা হলো অ্যাপ্রোচটা কী। অ্যাপ্রোচটা হইতে হবে স্ত্রীসুলভ অ্যাপ্রোচ স্বামীর প্রতি। তিনি আপনার অভিভাবক, তিনি আপনার দায়িত্বশীল, তিনি আপনার গার্ডিয়ান, সেটি মাথায় রেখে আপনাকে করতে হবে। আমাদের অনেক মা বোনরা আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসারে তারা ঝগড়া বাঁধিয়ে দেন এবং স্বামীর সঙ্গে রীতিমতো বিতণ্ডায় লিপ্ত হন এবং গণ্ডগোল ফাসাদ পর্যন্ত হয়ে যায়। এগুলো অত্যন্ত গর্হিত কাজ। আপনাকে যদি তিনি ভুল কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে সেভাবে তিনি ভালো লাইফ লিড করার সুযোগ না দেন, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সবরের সাথে দেখে নিতে হবে এবং এটা তার একান্ত তার এখতিয়ারাধীন বিষয়। শরীয়ত তাকে উপার্জন করার নির্দেশ করেছে, তিনি কীভাবে উপার্জন করবেন, হালাল করছেন হারাম করছেন, এটি আপনি দেখবেন। হারাম যদি উপার্জন করে, অন্যায় কিছু করে, অবশ্যই আপনি সেজন্য আপনি কৈফিয়ত তলব করতে পারেন, সেটাও আপনি এমনভাবে করবেন যাতে অশান্তি না হয় এবং বেয়াদবি না হয় এবং সেটা তার কল্যাণকামিতার জায়গা থেকে যেন না হয়। এর বাইরে তিনি ব্যবসা, এই ব্যবসা কেন করছেন, ওই ব্যবসা কেন গেলেন না, অমুকের সাথে কেন করছেন, তোমার সাথে কেন গেলেন না, এই কাজটা করছেন, কেন জিজ্ঞেস করলেন না তাকে, এই বিষয়ে স্ত্রী তাকে কৈফিয়ত তলব করা বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে এখতিয়ার তার নেই। জাস্ট স্বামীর কল্যাণকামিতার জায়গা থেকে তিনি হয়তো তার স্ত্রী সুলভ যে অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে তিনি চেষ্টা করতে পারেন। এরপরে হোসেন আলী, আপনি লিখেছেন নন মুসলিমদের হাতে তৈরি খাবার, পোশাক বা মুদি আইটেম কি শরীয়তসম্মত কিনা? জি, যদি কোনো নাপাক না থাকে, হারাম কিছু না থাকে, অসুবিধা নেই। রুমা খাতুন, আপনি লিখেছেন এতিম শিশুকে নিজের সন্তানের মতো লালন পালন করলে শিশুটি বড় হলে তার সামনে কি পর্দা করতে হবে? যদি শিশুটা আপনার গায়ে মাহরাম হয়, যেমন আপনার বোনের ছেলে বা এরকম কেউ না, অন্য কোনো ছেলে, আপনি যতই তাকে বড় হওয়া পর্যন্ত লালন পালন করেন, সে আপনার গায়ে মাহরাম, তার সাথে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে। দেখুন, শরীয়তে যারা রক্ত সম্পর্কীয় তাদের বাইরে, অর্থাৎ যারা মাহরাম তাদের বাইরে বাকিদেরকে যে আপনার পর্দা করার বিধান দিয়েছে সেটা কেন দিয়েছে? এখানে ফিতনার আশঙ্কা আছে এবং গুনাহের দরজা অনেক বেশি উন্মুক্ত থাকে, সেজন্য এখানে পর্দা করতে হবে। আমাদের আবেগটা এক্ষেত্রে অনেক বেশি আমাদেরকে দুর্বল করে ফেলে, অর্থাৎ আমি তো লালন পালন করলাম, আমি কেন তার সাথে পর্দা করবো? আপনি লালন পালন করেন, কিন্তু আপনি একজন অ্যাডাল্ট, সে একজন অ্যাডাল্ট। এখন সে আপনার দ্বারা ফেতনাপত্তিত হতে পারে, আপনি তার দ্বারা ফেতনাপত্তিত হতে পারেন। এই আশঙ্কা হয়তো আপনার এই মুহূর্তে লাগছে না, কিন্তু হতে পারে এবং সেই সম্ভাবনা অনেক জোরালো, যেটা সৃষ্টিকর্তা জানেন যে মানুষের প্রবণতা কোন দিকে যাবে না যাবে। বিধায় সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মাথায় রেখে এই পর্দার বিধানটা আমাদেরকে মেনে চলতে হবে। তবে হ্যাঁ, এখানে বলা বাহুল্য যে আপনার যদি এই সন্তানকে আপনি ছোটোবেলায় আপনার বুকের দুধ খাইয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সে আপনার দুধ সন্তান হয়ে যাবে, তার সাথে আপনি দেখা দিতে পারবেন, অথবা আপনার বোনকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে দুধের বুকের দুধ খাওয়াই দিলেন, তো এরকম কিছু যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে দুধের সন্তান বা দুধের সম্পর্ক তৈরি হয়, যার ফলে আপনার সাথে পর্দা না করলেও চলবে, অর্থাৎ তার সাথে আপনি দেখা দিতে পারবেন। ফাতেমা, আপনি এআইডি থেকে লিখেছেন ভাই বিয়ে করতে পারছে না, ভাইকে কি জাকাত টাকা দেওয়া যাবে? যদি সে অভাবী হয়, যে উপার্জন করে সেটা দিয়ে তার সংসার চলে না, এরকম টাইপের অভাবী হয়, মাস চলে না, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি জাকাত টাকা দিতে পারেন, সে টাকা দিয়ে তিনি বিবাহ করলেন বা তার প্রয়োজন পূরণ করলেন। সঞ্জিদা, আপনি লিখেছেন স্ত্রী ডেলিভারির সময় স্বামীকে কি পাশ রাখা যাবে? যাবে, যদি প্রয়োজন হয়। সুমাইয়া মাও, আপনি লিখেছেন হিন্দুদের বিয়েতে খাওয়া যাবে কি না? বিয়ের মধ্যে পুজো হয়ে থাকে, তো সেই অনুষ্ঠানে থাকা যাবে না, এমনিতে খাবারের অনুষ্ঠান বা খাবারের আয়োজন হচ্ছে, সেই খাবারে আপনি অংশগ্রহণ করতে পারেন যদি হালাল খাবার হয়। এমনি শাহাদত হোসেন, আপনি লিখেছেন গ্রামে দেখা যায় লোকেরা কয়েকজন হাফিজ নিয়ে কোরআন শরীফ খতম করায়, বিনিময়ে কিছু টাকা দেয়, এরকম টাকা নিয়ে কোরআন খতম করা কি জায়েজ হবে? না, কোরআন খতম করিয়ে বা কোরআন পড়িয়ে টাকা নেওয়া দেয়া জায়েজ নয়। নিছক কোরআন তেলাওয়াত করলো কেউ, তার বিনিময়ে আপনি তাকে টাকা দিলেন বা তিনি টাকা নিলেন, এটা জায়েজ নয়। এবং এরপরে ওলামায়ে কেরামের তেমন কোনো দ্বিমত আছে বলে আমার জানা নেই, কারণ হলো কোরআনে কেরামের তেলাওয়াত এটা সরাসরি এবং প্রত্যক্ষ ইবাদত, ইবাদতের বিনিময় নেওয়া জায়েজ নয়। আপনি কোরআনের ব্যাখ্যা শুনলেন, আলোচনা শুনলেন, দিনী এলম এবং নলেজ অর্জন করলেন, এখানে দিনের এলম দেয়া নেয়া, শেখানো,
এটার বিনিময়ে নেওয়াকে সারা বিশ্বের ওলামায়ে কেরামী জায়েজ বলেন, সেটা দীনের একান্ত দীন রক্ষার প্রয়োজনের কারণে। যে দীন রক্ষার প্রয়োজনে এ ধরনের মানুষ যারা এই কাজে নিজেকে নিয়োজিত করে রাখবেন, সেটা ছাড়া দীন রক্ষা হবে না, মানুষ দীন জানতে পারবে না, সেই প্রয়োজনে এটাকে জায়েজ রাখা হয়েছে। কিন্তু আপনার যদি কোরআনে কারিমের তেলাওয়াত হয়, তাহলে কোরআন কারিমের আপনি শোনা, শুনতে ভালো লাগা, শোনানো, এটার সাথে দীনের সংরক্ষণ বা দীনের এলমের হেফাজত এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ব্যাপারটি সেরকম নয়। সেজন্য এখানে এই বিনিময় নেওয়া জায়েজ নয়। আর তাছাড়া একজন কয়েকজন হবে যে আমি আনলাম, তাদেরকে ভাড়া করলাম, তারা তেলাওয়াত করলো, তাদেরকে টাকা দিলাম আর সবটা আমি পাবো, এরকম কোনো অপশন আসলে নেই। যিনি আমল করবেন সব তিনি পাবেন, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম এবং বিধান। আল্লাহ বলেছেন ও আল্লাহ ইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষ যতটুকু চেষ্টা করে, যতটুকু আমল করে সেই ততটুকু পাবে, অর্থাৎ আরেকজনের আমল অন্যজন পাবে, এরকম কোনো অপশন নেই। বিশেষ করে আপনি তেলাওয়াত করলেন, আমাকে সওয়াব দিয়ে দিলেন, আমি আপনার টাকা দিয়ে দিলাম, এরকম ট্রান্সফার বা এরকম কোনো এক্সচেঞ্জ বা কনভার্টের কোনো সিস্টেম ইসলামে নেই।